নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল নিন্থই নিন্থই মিতাই আপনারা জানেন যে নিন্থই মিতাই তিনি কিন্তু একটা সময় ইজবঙ্গল আসছেন বলে আমরা শুনতে পেয়েছিলাম বা নিন্থই মিতা ইজবঙ্গল আর্সেন বলে একটা কথাবার্তা বায়ু চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু আমরা এখন যা জানতে পারছি নিন্থই মিতাইকেও কিন্তু পাঞ্জাব এফসি তুলে নিতে চলেছে যা খবর রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে নিন্থই মিতায়ের পায়ে চুক্তি চূড়ান্ত যে কোনো মুহূর্তে তিনি সই করে দিতে চলেছেন পাঞ্জাব এফসিতে ভিনীত রায়ের ক্ষেত্রে যেটা ঘটেছিল একদম সেম একই ঘটনা ঘটলো ইজবলের সঙ্গে ইজবল কিন্তু ভিনীত রায়ের সঙ্গে কথাবার্তা বলে তারপর কিন্তু তারা পিছিয়ে আসে এবং সেই সুযোগে পাঞ্জাব এফসি কিন্তু ভিনীত রায়কে মুম্বাই সিটি এফসি থেকে তুলে নিয়ে যায় একই রকম এখন যা দেখা যাচ্ছে যে নিন্থই মিতায়েকেও কিন্তু ইস্টবেলের হাত ছাড়া হলো এবং মিতাইকে কিন্তু তুলে নিল পাঞ্জাব সিটির তারকা মিডফিল্ডার এবং ভারতীয় জাতীয় দলের অন্যতম সেরা উকি তারকা আপুয়া হ্যাঁ বন্ধুরা আপুয়া শেষ পর্যন্ত কোথায় শুই করছেন এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দেবাশিস দত্ত স্পষ্টভাষা জানিয়ে দিলেন যে এই মুহূর্তে কিন্তু আপুয়াকে নিয়ে তাদের মূলত লড়াই হচ্ছে মুম্বাইয়ের সঙ্গে যদি আপুয়া যদি ভারতবর্ষের কোনো ক্লাবে খেলে তাহলে অবশ্যই সেটা অবশ্যই মোহনবাগান আর নইলে কিন্তু মুম্বাই অর্থাৎ মুম্বাই যদি তাকে ছাড়তে রাজি হয় তাহলে কিন্তু আপুয়াকে মোহনবাগান ছাড়া কোনো দলের ক্ষমতা নেই তাকে তুলে নেওয়ার এরকম বিস্ফোরক মন্তব্য কিন্তু করলেন দেবাশিস দত্ত তিনি কিন্তু সেই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে আরও বলেছেন যে আপুয়ার মতো ফুটবলারকে তোলার জন্য যে যত টাকার প্রয়োজন রয়েছে সেই টাকার দল মতো ক্ষমতা একমাত্র মোহনবাগান দলে রয়েছে অন্যান্য দল তো তার ধারে কাছে যেতে পারবে না এই ধরনের মন্তব্য কিন্তু তিনি করেছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে আপুয়াকে নেওয়ার ব্যাপারে কিন্তু মোহনবাগান অল আউট যাচ্ছে সচিব দেবাশিষ দত্ত আরও বলেছেন যে আপুয়া তিনি কিন্তু মুম্বাইতেই তার থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে তবে তিনি যদি কোনো মুম্বাই দল ছাড়েন অর্থাৎ মুম্বাই সিটি যদি তিনি ছেড়ে দেন তাহলে কিন্তু তার সবার আগে জায়গা হবে মোহনবাগানে অর্থাৎ তিনি বলেছেন যে মোহনবাগান তাকে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রচেষ্টা শুরু করেছে কিন্তু যা খবর রয়েছে মুম্বাই সিটি এফ তাকে ছাড়তে চাইছে না কিন্তু কোনোভাবে যদি মোহনবাগান তাকে ট্রান্সফার মানি দিয়ে আনতে পারে তাহলে একমাত্র মোহনবাগানই আনতে পারবে অন্যান্য ক্লাবের পক্ষে সেটা সম্ভব না বিশেষ করে তিনি কিন্তু পশ্চি ক্লাব ইস্টবঙ্গলকে নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন এখানে তিনি বলেছেন যে পাস্তারা হোটেলে খেতে গেলে আগে থেকে জানতে হয় যে সেটা খরচ বেশি সুতরাং সেই খরচ বুঝেই কিন্তু সেখানে যেতে হয় কিন্তু বেশ কিছু ক্লাব রয়েছে তিনি নাম না করলেও যে পক্ষান্তরে ইসমলকেই ইঙ্গিত করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না যে দাম শুনে যদি পিছিয়ে পড়তে হয় তাহলে পাঁচতারা হোটেলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ মোহনবাগান পকেটে টাকা নিয়েই কিন্তু পাঁচতারা হোটেলে খেতে যায় তারা জানে যে পাঁচতারা হোটেলে গেলে খরচ অনেক বেশি হবে ফলে খরচের ভয়ে মোহনবাগান কখনও পিছিয়ে আসে না ফলে যে কোনো ফুটবলকে যদি মোহনবাগান চায় তাহলে যখন তখন তারা সই করাতে পারে অন্যান্য ক্লাব দাম শুনেই পিছিয়ে আসে অর্থাৎ অন্যান্য ক্লাব এর যে ক্ষমতা নেই আর্থিকভাবে অনেক পঙ্গু সেটা কিন্তু তিনি ইঙ্গিত করেছেন তার এই মন্তব্যের মধ্য দিয়ে সমালোচক বলতে বলেছেন যে তিনি আসলে ইসবঙ্গলকেই ইঙ্গিত করে এই কথাটি বলেছেন যে ইসবঙ্গলের যে আর্থিক অবস্থা নূরান্তে পান্তা ফুরাই এই এই ধরনের পরিস্থিতি তারা আবার ট্রান্সফার মানি দিয়ে আপের মতো ফুটবল তুলে আনবে সেটা কখনো সম্ভব নয় ইসঙ্গুল কিন্তু বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আইএসএল একজন পজিটিভ বক্স স্ট্রাইকারের অভাবে ভুগছে এবং তার জন্য এবছর তারা শুরু থেকেই কিন্তু কেরালা বাস্টারের তারকা স্ট্রাইকার ডায়ামান্টাকাসের উপরে অনেকটাই আশা করেছিল যে তাকে তারা সই করাতে পারবে এবং তার জন্য তারা কিন্তু ইতিমধ্যে একটা লোভনীয় প্রস্তাব তার কাছে পাঠিয়েছে কিন্তু এই ডায়ামান্টাকাসের কাছে ভারতীয় বিভিন্ন ক্লাব ভারতের বিভিন্ন ক্লাব কিন্তু তাকে পেতে চাইছে এবং যা শোনা যাচ্ছে তিন থেকে চারটি আইএসএল ক্লাব ইতিমধ্যে ডায়ামান্টাকাসকে পাওয়ার জন্য তারাও কিন্তু একটা বড় প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ফলে ডায়মন্ড টাকাস এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানাতে পারেননি যে তিনি ইজ আদৌ ইসবুমলে আসবেন কি না ফলে ডায়মন্ড টাকাসের জন্য অনন্তকাল সময় ধরে না থেকে একজন ভালো মানের পজিটিভ বক্স টাইকারের খোঁজে ইসবুম কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যা খবর রয়েছে এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে যে স্প্যানিশ স্ট্রাইকার স্প্যানিশ টাইকার তেত্রিশ বছর বয়সী কার্লিটস হ্যাঁ বন্ধুরা এই কার্লিটসকে পাওয়ার জন্য ইস কিন্তু কথাবার্তা শুরু করেছে বলে এরকম একটা রুমার্স কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে ফলে আগামীতে এই কার্লিটাস আদৌ বলে আসেন কিনা তা নিয়ে কিন্তু একটা রুমার্স কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বা গুঞ্জন শুরু হয়েছে যে আদৌ তিনি আসছেন কি না